সাল্লাম বলেছেন মানসল্লা আরবাঈনা ইয়ামান ফি জামাআতিন ইয়ুদরিকু তাকবীরাতাল উলা কুতিবাত লাহু বারাআতান বারাআতুম মিনান নার বারাআতুম মিনান নিফাক। বিশুদ্ধ সূত্রে বর্ণিত তিরমিজির হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 40 দিন জামাতের সাথে নামাজ পড়বে এবং জামাতের সাথে শুধু নয় ইমামের সঙ্গে নামাজের শুরু থেকে তাকবীরে উলা প্রথম আল্লাহ আকবার বলে যে হাত বাঁধে শুরু করছেন নামাজ ইমাম, তখন থেকে ইমামের সঙ্গে যোগদান করে 40 দিন পর্যন্ত পাঁচক্ত নামাজ এভাবে পড়তে পারবে, সে ব্যক্তির জন্য আল্লাহ পক্ষ থেকে দুটি পুরস্কার আছে। এক, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত বলে ঘোষণা দেওয়া হবে, তার নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা জারি হয়ে যাবে যে লোকটা জাহান্নামে আর যাবে না। নাম্বার দুই, ওই ব্যক্তিকে মুনাফিকি থেকে মুক্তির ঘোষণা দেওয়া হবে, মুনাফিকির খাতাতে নাম থেকে থাকলে আল্লাহ না করুন সেটা কাটা যাবে, মুনাফিকি থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, ইমানদার হিসাবে ইমানদারের সার্টিফিকেট প্রাপ্তি, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্তি, এই দুটা জিনিস অর্জন হবে যদি 40 দিন জামাতের সাথে ইমামের সঙ্গে নামাজের শুরু থেকে তাকবীরুল্লাহ সহকারে আমরা কি করতে পারি, নামাজ পড়তে পারি 40 দিন। প্রিয় বন্ধুগণ, আজকাল আমরা এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি দুনিয়া নিয়ে, দুনিয়ার পেছনে এত বেশি আমরা ডুবে গেছি যে এই 40 দিন একটানা পাঁচক্ত নামাজ জামাতের সাথে আবার তাকবীরুল্লাহর সাথে পড়া আমাদের জন্য প্রায় অসম্ভব হয়ে গেছে, ঠিক না? ঠিক। এই কঠিন আমলটি আমাদের জন্য, যেটা আজকে কঠিন হয়ে গেছে সে আমলটি অত্যন্ত সহজ রমজান উপলক্ষে। কিভাবে? বেশিরভাগ মানুষের চার ওয়াক্ত নামাজ পড়া হলেও ফজর নামাজ পড়তে জামাতের সাথে কষ্ট হয়ে যায়, ঠিক না? ঠিক। কিন্তু আপনি রমজান উপলক্ষে সাহারি খেতে সবাই উঠা লাগে, অতএব ফজর নামাজ জামাতের সাথে অটোমেটিক পড়ার সুযোগ হয়। কেউ যদি চেষ্টা করে যে আমি রমজান মাসে তো আলহামদুলিল্লাহ এমনিই নামাজের প্রতি মনোযোগ থাকি, ফজর তো পড়াই লাগে, তাহলে এই 30টা দিন আমি বিশেষ যত্ন নেব যাতে আমার জামাত না ছুটে, তাকবীরে উলা না ছুটে। আর এই রমজানের 30 দিনের সাথে আগে 10 দিন অথবা পরে 10 দিন যোগ করে নেন, তাহলে 40 দিন খুব সুন্দর করে এই আমলটা করা সম্ভব কি সম্ভব নয়? প্রিয় বন্ধুগণ, এটা একটা বিশাল বড় অফার, বিশাল বড় অফার। রমজান উপলক্ষে এই হাদিসের উপরে আমল করে জাহান্নাম থেকে মুক্তি, মুনাফিকি থেকে মুক্তির সার্টিফিকেট আমরা পেতে পারি রমজান উপলক্ষে। অন্য কোনো সময় এটার উপরে আমল করা আমাদের জন্য আজকের বাস্তবতা অত্যন্ত কঠিন হয়ে গেছে, ঠিক না? ঠিক। অতএব রমজান উপলক্ষে আসুন এই আমলটা করার জন্য প্রতিজ্ঞা করি প্রিয় ভাইরা, যে 30 দিন আমি জামাতের সাথে নামাজ পড়বো, কোনো অবস্থাতে জামাত ত্যাগ করবো না এবং তাকবীরুল্লাহর সাথে জামাতের আগে আগে হাজির হয়ে যাব। আর রমজানের আগে বা পরে 10টা দিন যোগ করবো, একটু কষ্ট করবো, ইনশাল্লাহ এই হাদিসের উপরে জীবনে একবার হলেও কি হয়ে যাবে, আমল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ।